আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে 1.5 কেজি পোলার চালের পোলাওর রেসিপি শেয়ার করব খুব সহজভাবে। তো চলুন শুরু করা যায়। তো 1.5 কেজি পোলার চালকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো সময় নিয়ে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখন চালটাকে খুব ভালো করে একটু কচলে নিচ্ছি আর 10 মিনিটের মতো সময় নিয়ে এটাকে ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিব। পোলার চাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা স্ট্রেনারে এর পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়েছি আর এখানে প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচের মতন ঘি দিয়ে নিয়েছি। ঘিটা দেবার পর এরপর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেলটাও আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি। তো প্রথমে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ ভেজাটা প্রথমে করে নিতে হবে। তো এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে বাদামি কালার করে ভেজে নেব। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে বাদামি কালার করে পেঁয়াজটা ভেজে নেবেন। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো দেখুন ব্রেস্তা তৈরি করা হয়ে গেছে। এখন তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন একই প্যানে আমি আবার কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এটাও আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এখানে প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচের মতো রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো আদা বাটা। অবশ্যই এখানে আদা রসুনটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি। দিয়ে দিচ্ছি 5-6টার মতো এলাচ। এরপর দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধুয়ে রাখা কিশমিশ। অবশ্যই কিশমিশটা দিবেন, এতে করে কিন্তু খেতে অনেক বেশি দারুণ লাগবে। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিব কিছুক্ষণের জন্য। তো মশলাগুলো চেষ্টা করবেন ঘি আর সয়াবিন তেল একসাথে দিয়ে ভেজে নিতে, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে দিয়ে দিয়েছি 4-5টার মতো লবঙ্গ। দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এ পর্যায়ে যখন ভাজা হয়ে যাবে তখন এখানে ধুয়ে রাখা পানি ঝরানো চালটা সম্পূর্ণটাই দিয়ে নিব। আর এই চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো মোটামুটি একটু সময় নিয়ে চালটাকে ভেজে নেবেন, এতে করে রাইসটা যেমন ঝরঝরে হবে আর খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। তো প্রায় 2 মিনিটের মতো সময় নিয়ে এটাকে খুব ভালো করে ঝরঝরে করে ভেজে নিয়েছি। আর এ পর্যায়ে আমি এখানে পানি দিয়ে নিব। তো এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। তো এখানে 1.5 কেজি চালের জন্য যে পট দিয়ে আপনারা চালটা মাপবেন সেই পটের কিন্তু ডাবল পানি দিয়ে নিতে হবে। তো চাল যদি থাকে 5.5 পট তাহলে প্রায় 10 পটের মতো বা 11 পটের মতো পানি দিয়ে নেবেন। তো সুন্দর একটা ফ্লেভারের জন্য প্রায় 9 থেকে 10টার মতো কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি লবণ প্রায় 1 টেবিল চামচের মতো। লবণ কিন্তু অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। যখনই পানিতে বলক চলে আসবে তখন এখানে গুঁড়া দুধটা দিয়ে নিব। তো আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো পানিতে চাল ভিজিয়ে রাখলে পোলাও রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের ভিতরে কিন্তু এটা রান্না হয়ে যায়। তো দেখুন এর পানিটা কিন্তু খুব ভালো করে টেনে গেছে। তো মোটামুটি কিন্তু চালটা সিদ্ধ হয়ে এসেছে। যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে সেটা কিন্তু এভাবে একটু রেখে দমে রেখে দিবেন যাতে ভিতরে সম্পূর্ণ রাইসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো পোলাওতে আমি ফুড কালার ব্যবহার করব, তাই এভাবে একটু গর্ত করে নিয়েছি। তো এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। তো এখানে জর্দার রং দিয়েছি আর উপর থেকে পেঁয়াজ ভেজাটা দিয়ে নিয়েছি। এরপর এখানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য, খুবই লো আঁচে এটাকে ঢেকে দমে রেখে দিয়েছিলাম। তো দেখুন রাইসটা রান্না করা হয়ে গেছে খুব সহজভাবে। কিন্তু এভাবে বাড়িতে আপনারা পোলাও রান্না করে নিতে পারেন। এখন এটাকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। তো এভাবে কিন্তু এটাকে রান্না করে চুলা থেকে নামিয়ে নেবেন। এরপর এটাকে সার্ভ করে নিয়েছি একটা সার্ভিং ডিশে। তো আমার আজকের পোলাওয়ের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।
যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।